নমস্কার বন্ধুগণ, আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পাঠশালায় আপনাদের স্বাগত জানাই। এবং প্রতি মাসের ন্যায় এই মাসেও আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক চলে এসেছে, এবং মডেল অ্যাক্টিভিটি টাস্ক এটা 6 নম্বর, ক্লাস 10-এর জন্য এবং ইংলিশ বিষয়ের উপরে, এবং সেপ্টেম্বর মাস 2021-এর জন্য। তো চলুন আমরা দেখে নিই অ্যাক্টিভিটিটা কি কি আছে এবং আমাদের কি কি করতে হবে। তো অ্যাক্টিভিটি 1-এ আছে রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্বস ফ্রম দ্য গিভেন লিস্ট। অর্থাৎ যে লিস্ট দেওয়া আছে আর কি, সেই লিস্টের মধ্যে থেকে, যদিও সরি এখানে লিস্টটা আমি লিখতে ভুলে গেছি, তো যাই হোক, এখানে 5-4টা লিস্ট দেওয়া ছিল, 4টা লিস্টের মধ্যে আপনাকে এই কটা চুজ করে আর কি সঠিক জায়গায় লিখতে হবে। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ইফ নেসেসারি, যদি ভার্বের ফর্মে চেঞ্জ করতে হয় দরকার পড়লে সেটাও করতে হবে। রাইট দ্য আনসার্স ইন দ্য গিভেন স্পেস, এবং এই যে স্পেস দেওয়া আছে সেখানে আপনাদের আনসার করতে হবে। আপনারা চাইলে পুরো সেন্টেন্সটা লিখে করতে পারেন। ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইজ গিভেন ইন দ্য লিস্ট, লিস্টে আপনারা যে কোশ্চেনটা পাবেন, জানেন সেখানে একটা এক্সট্রা লিস্ট দেওয়া আছে, আমার এখানে সেই লিস্টটা লেখা হয়নি, তো যাই হোক সেটা আপনারা ওখানে পেয়ে যাবেন। তো প্রথমে আছে মাই ওল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ এ জব। তাহলে এখানটায় অর্থাৎ এই সেন্টেন্সের অর্থ হলো যে আমার যে বড় ভাই আর বা বড় দাদা, সে একটা চাকরির সন্ধানে আছে। এই এখানে হচ্ছে ইন সার্চ অফ যে শব্দটা দেওয়া আছে, এই জায়গায় আর কি আমাদের উপযুক্ত যে ফ্রেজাল ভার্ব আমাদের লিস্টে দেওয়া আছে তার মধ্যে যেটা হবে সেটা লুক ফর দেওয়া আছে, এবং এই সেন্টেন্স অনুসারে সেটা লুকিং ফর হবে। আমি এখানে একটা জিনিস বলতে চাইবো যে ইন সার্চ অফ এই জায়গায় লুক ফর হওয়াটা উচিত ছিল, কিন্তু যখন আপনি সেন্টেন্সটা লিখবেন মাই ওল্ডার ব্রাদার ইজ, তখন কিন্তু ইজ লুক ফর সেন্টেন্সটা মানাবে না, সেই জন্য মাই ওল্ডার ব্রাদার ইজ লুকিং ফর এ জব, এটা হবে সঠিক আনসার। দ্বিতীয় নম্বর, আই ক্যান নট টলারেট হিজ অডাসিটি, অর্থাৎ তার যে উদ্ধত আচরণ সেটা আমি সহ্য করতে পারবো না। আই ক্যান নট টলারেট, তাহলে এই টলারেট এটা পুট আপ উইথ খুবই সুন্দর সহজ। আই, তাহলে এটা আপনি যদি সম্পূর্ণ সেন্টেন্সে লিখতে চান তাহলে এইভাবে লিখতে পারেন, আই ক্যান নট পুট আপ উইথ হিজ অডাসিটি। নাম্বার 3, দ্য হেড মিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামং দ্য স্টুডেন্টস। তাহলে ডিস্ট্রিবিউটেড এর ফ্রেজাল ভার্ব হচ্ছে গিভ অ্যাওয়ে, যার পাস্ট ফর্মটা হচ্ছে গেভ অ্যাওয়ে, যেহেতু ডিস্ট্রিবিউটেড এর পার্ট পাস্ট ফর্মে সেই জন্য এটা গেভ অ্যাওয়ে হয়েছে। এবং এটাও যদি আপনারা ফুল সেন্টেন্সটা লিখতে চান তাহলে সেটা হবে দ্য হেড মিস্ট্রেস গেভ অ্যাওয়ে বুকস অ্যামং দ্য স্টুডেন্টস, দ্য হেড মিস্ট্রেস গেভ অ্যাওয়ে দ্য বুকস অ্যামং দ্য স্টুডেন্টস, এটা হবে আপনার সঠিক উত্তর। তাহলে অ্যাক্টিভিটি 1 হয়ে গেল, এখানে 6 নম্বর আছে। অ্যাক্টিভিটি 2, জয়েন দ্য ফলোয়িং পেয়ার অফ সেন্টেন্সেস, এই যে সেন্টেন্স গুলো দেওয়া আছে সেই সেন্টেন্স গুলোকে জয়েন করতে হবে আপনাকে। চলুন কিভাবে জয়েন করতে হবে আমরা দেখে নিই। স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল নট স্কোর হাই মার্কস, দুটো সেন্টেন্স দেওয়া আছে, স্টাডি অ্যাটেন্টিভলি ফুল স্টপ, ইউ উইল নট স্কোর হাই মার্কস। স্টাডি অ্যাটেন্টিভলি মানে মনোযোগ দিয়ে পড়াশোনা করো, ইউ উইল নট স্কোর হাই মার্কস, তুমি বেশি নম্বর পাবে না, দুটো সেন্টেন্স। তাহলে এই দুটো সেন্টেন্সকে এমন ভাবে করতে হবে যাতে একটা সেন্টেন্স জয়েন করা যায় এবং একটা সেন্টেন্স তৈরি হয় এবং মিনিংটাও ঠিক থাকে। তাহলে আনলেস ইউ স্টাডি অ্যাটেন্টিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে না পড়ো ইউ উইল নট স্কোর হাই মার্কস, এটাই হবে। নেক্সট, শি স এ বাটারফ্লাই, সে একটা বাটারফ্লাই দেখেছিল, শি ট্রাই টু ক্যাচ ইট, সেটা ধরতে চেষ্টা করেছিল, শি স এ বাটারফ্লাই অ্যান্ড ট্রাই টু ক্যাচ ইট, দুটো সিম্পল পাস্ট টেন্সে আছে, আমরা সিম্পলি অ্যান্ড দিয়েও এটা জয়েন করতে পারি। তাহলে শি স এ বাটারফ্লাই অ্যান্ড ট্রাই টু ক্যাচ ইট। নেক্সট, শি ওন এ প্রাইজ, আই নো ইট, আই নো দ্যাট শি ওন এ প্রাইজ, শি ওন এ প্রাইজ, সে একটা প্রাইজ পেয়েছিল, আই নো ইট, আমি এটা জানি, তাহলে আই নো দ্যাট শি ওন এ প্রাইজ। নেক্সট, হি ইজ মাই ব্রাদার, হি ইজ ওয়ারিং এ ব্লু শার্ট, তাহলে সে আমার ভাই, সে একটি ব্লু শার্ট পরে আছে। তাহলে এটা সেন্টেন্সটা এভাবে করা যেতে পারে, হি হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট ইজ মাই ব্রাদার, ঠিক আছে, তাহলে সে যে একটা ব্লু শার্ট পরে আছে সে আমার ভাই, এটা আমরা এইভাবে করতে পারি। তারপরে দেখে নিই, তারপরে রাইটিং আছে অ্যাক্টিভিটি 3-তে, সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব অফ ইয়ার স্কুল, অর্থাৎ আপনার যে স্কুলের যে ক্লাব আছে সেক্রেটারি, সেই ক্লাবের আপনি সেক্রেটারি, কালচারাল সেক্রেটারি, রাইট এ নোটিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস, 100 শব্দের মধ্যে একটা নোটিস লিখুন, ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 অ্যান্ড 10 অফ ইয়ার স্কুল, স্কুলের নবম এবং দশম ক্লাসে ছাত্রছাত্রীদের জন্য একটা অনলাইন ডিবেটের ব্যবস্থা করা হয়েছে সেই বিষয়ে, নোটিস অনলাইন ডিবেট কম্পিটিশন, দেখতে পাচ্ছেন,
ডেট 18/9/2021 অর্থাৎ আজকে ডেট। অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 এন্ড 10 অফ আওয়ার স্কুল আর হিয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য কালচারাল ক্লাব ইজ গোয়িং টু অর্গানাইজ অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশন। অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে নবম এবং দশম এই স্কুলের যে আমাদের কালচারাল ক্লাব সেক্রেটারি একটা অনলাইন ডিবেট কম্পিটিশন করতে চলেছে। দ্য টপিক অফ দ্য ডিবেট ইজ ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ ইন্টারনেট। এবং সেই অনলাইন যে ডিবেট তার টপিকটা কি সেটা হচ্ছে ইন্টারনেটের ব্যবহার এবং অপব্যবহার। দ্য কম্পিটিশন উইল বি হেল্ড অন 30th September 2021 ফ্রম 10 AM থ্রু অনলাইন মোড। অনলাইন মোডে আপনার 30th September 10টা থেকে এই অনলাইন কম্পিটিশনটা হবে। দোজ হু আর ইন্টারেস্টেড টু টেক পার্ট ইন ইট আর রিকোয়েস্টেড টু এনরোল দেয়ার নেমস উইথ দ্য আন্ডারসাইন বিফোর 25th September অর্থাৎ 25শে সেপ্টেম্বরের মধ্যে যারা ইচ্ছুক আছে তাদের নাম লেখা থাকবে এবং সেটা ফোন বা টেলিফোনের মাধ্যমে। অ্যাট দ্য টাইম অফ এনরোলমেন্ট ইউ আর টু স্টেট ক্লিয়ারলি হোয়েদার ইউ উইল স্পিক ফর দ্য মোশন অর এগেনস্ট ইট অর্থাৎ এর পক্ষে বলবেন না বিপক্ষে বলবেন সেটাও আপনাকে পরিষ্কারভাবে জানাতে হবে। এভরি স্পিকার উইল বি অ্যালোটেড 5 মিনিটস টু এক্সপ্রেস হিজ ভিউ এবং প্রতিটা ক্যান্ডিডেটকে 5 মিনিট করে সময় দেওয়া হবে তার মতামত প্রকাশের জন্য। উইলিং ক্যান্ডিডেটস আর অলসো রিকোয়েস্টেড টু ডাউনলোড জুম অ্যাপ্লিকেশন ইন দেয়ার ফোনস ফর দিস কম্পিটিশন। যেহেতু কম্পিটিশনটা অনলাইনে হবে সেই জন্য অনলাইন কম্পিটিশনের জন্য আপনাকে জুম অ্যাপ্লিকেশনটাও ডাউনলোড করে রাখতে হবে যার মাধ্যমে আপনি এই ডিবেট কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারবেন। কাউন্টার সাইন বাই হেডমিস্ট্রেস রীতা মণ্ডল কালচার সেক্রেটারি XYZ স্কুল। তো বন্ধুগণ এটা ছিল আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 এর জন্য, এটা 6th এবং সেপ্টেম্বর 2021 এর জন্য। তো আপনারা দেখে নেবেন এবং কোনো রকম সুবিধা অসুবিধা হলে অবশ্যই জানাবেন এবং পরবর্তী অ্যাক্টিভিটি টাস্কে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।